গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। মানে ভিডিও শুরুটা দেখে আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা কতটা ভালো আছি, মানে চারিদিক থেকে ভালো আছি আর কি। যাই হোক, সকালবেলা আরুষ বানিয়ে এনেছিল এই পাউরুটির ওপর শশা কেটে কেটে আইডিয়া করে করে চোখ নাক মুখ বানিয়ে, কোনোটা অ্যাংরি ফেস করেছে, কোনোটা স্মাইলি ফেস করেছে, কোনোটা কী বললো পড়াফু, মানে যেটা ও একদমই করে না, ও সেই ফেসটা করেছে, মানে যেটা ও ওই তো জোর করে করে বকে টোকে পড়তে বসানো হচ্ছে। আর এখন আমি বানিয়ে এনেছি সুজির পোলাও, কাম উপমা, কাম ঝাল সুজি, কাম কড়াভাত, অনেক কিছু বলা যায় এটাকে। এই যে এই বানিয়ে এনেছি, তিনজনের একসঙ্গে আছে ওই জন্যই অতটা। আর আরুষকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম, এখন বাজে সকাল 11:45, এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। বানিয়েছি কিন্তু খাবারটা আমি সেই 6:00 সময় উঠে, কিন্তু ব্রেকফাস্টটা হচ্ছে এখন, কারণ মাঝখানে আরুষ হালকা করে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল, ওই যে শশা টশা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছিল, শশা সস রুটি দিয়ে খেতে কিন্তু সুন্দর হয়েছিল। বললাম মেয়োনিজ দিসনি, মেয়োনিজটাও দেয়নি, গোলমরিচও দিসনি না? দিয়েছি সবার, তারপরে হ্যাঁ গোলমরিচ গুঁড়ো করা ছিল। তো যাই হোক চলো, আর এই আমার মাথার অবস্থা দেখছো, একটু শ্যাম্পু করতে হবে, ওই জন্য চুলটা পুরো তেল দিয়েছি, চিটচিট চিটচিট করছে। সৌমেন গেছে বাথরুমে, এলেও একসঙ্গে খাবে আর কি আমাদের সঙ্গে। আর আরুষের এই এই মাসেরই মাঝামাঝি ঠিক না শেষের দিকে বলা যায় হাফিয়ালি পরীক্ষা শুরু, তাই বিশাল চাপ। আজকে স্যাটারডে, তাও বসেছি 11:00 বাজতে যায়, এখনও রান্নাবান্না কিছু হয়নি, এই নিয়ে বসে আছি। তো আমি উঠে গেলে সৌমেন হয় ওকে একটু পিয়ানো প্র্যাকটিস করাবে কিংবা পড়াবে, যা কিছু একটা করাবে। চলো, অনেক বক বক হয়ে যাচ্ছে, আজকে সারাদিন কী হয় দেখতে থাকো। আর ওই ব্যাপারটায় কী অ্যাক্সিডেন্ট হয়েছে কী হয়েছে না হয়েছে সেগুলো সৌমেন তোমাদের সঙ্গে আলোচনা করবে, সব কিছু দেখাবে, সব কিছু বলবে, কারণ সেই পরিস্থিতিতে সেই জায়গাটায় উপস্থিত আমি ছিলাম না। ওরা যারা যারা উপস্থিত ছিল, মানে কী বড় বিপদ যে ঘটে গেছে বা ঘটতো হতে হতে বেঁচে গেছে বা কী, যাই হোক সেগুলো ও সব তোমাদের সঙ্গে গল্প করবে। চলো আবার দেখা হচ্ছে। বেলা অনেক বেশি হয়ে গেছিলো, ওই জন্য বললাম যে চল তোকে আমি কোশ্চেনগুলো দেবো, তুই ওখানে বসে বসে লিখবি, তাই ও দেখো লিখছে। আর এদিকে আমি ওর যে কোশ্চেনগুলো এখানে বলছি আর ও তার উত্তর ওখানে বসে বসে লিখছে। আর এদিকে আমার রান্নাও শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে করলা ভাজা, করলা আর এদিকে ছোটো ছোটো করে কুমড়ো কাটা আছে, ওটা একসঙ্গে ভাজা হবে, আর এই ঝিঙে আলু, এটা দিয়ে ঝিঙে আলু পোস্ত হবে। এদিকে তো রান্না হচ্ছে, আর রান্না করতে করতে চলো আর একটা কাজও করে নিই। এটা আমি মেজেছিলাম, এইগুলো সব পরিষ্কার করেছিলাম, তো এবার ভাবছি যে এগুলো আবার মশলাগুলো ভরে নিই, কারণ মশলা মোটামুটি সবের মধ্যে ফুরিয়ে গেছিলো, সেই জন্য একটা মাত্র কৌটো মশলা ছিল সেটা বাদ দিয়ে বাকি সব মেজে নিয়েছি, আর এগুলো শুকিয়েও গেছে। এবার একটা একটা করে এগুলো মশলা ভরে নিতে হবে, কারণ এটা আমার রেগুলারে লাগে, এটা এরকম পড়ে থাকলে খুব অসুবিধা হয়ে যাবে। এদিকে আমার রান্নাও মোটামুটি সব কমপ্লিট, দেখিয়ে দিই কী কী হয়েছে। হয়েছে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা আর করলা কুমড়ো দিয়ে এটা ভাজা, আর পটল ভাজার পরে তেলটা একটু বেশি হয়েছিল বাটিতে, ওই জন্য সেই তেলটাও তুলে রেখেছি। এইটা পুরো ভেঙে গিয়ে বেরিয়ে এসেছে একদম, পুরো দেখতে পাচ্ছি কী অবস্থা, মানুষের যখন বিপদ আসে চারিদিক থেকে আসে। এমনিতেই গাড়িটা কদিন ধরে ধোয়া টোয়া কিছু হচ্ছিল না, চারিদিকে বেরোচ্ছিল বলে এমন একটা পরিস্থিতি। অনেক টাকার ক্ষতি হয়ে গেল গো বন্ধুরা, ভালোভাবে তোমায় দেখালে না, মানে চোখ থেকে জল পড়ছে, এত এত কষ্ট হচ্ছে।
পুরো খুলে রেখে দিয়েছি। পুরো এই ভিতরে লাইট ভেঙে গেছে। দেখি অবস্থা। এইখানটা থেকে ভেঙেছে, এইটা পুরো ভেঙে গিয়েছে। গিয়ে এই ফগ ল্যাম্প যেটা আছে, এই ফগ ল্যাম্পের ভিতরটা দেখো খুলে বেরিয়ে এসেছে। এখানটা বেরিয়ে এসেছে পুরো ভেঙে। আর চোরটা মেনলি এই জায়গাটাতে হয়েছে, দেখো এই জায়গাটাতে পুরো, দেখো এই জায়গাটা এরকম ভিতরে চেসিছে, ভিতরটা পুরো তুবড়ে গেছে, অনেক জায়গাতেই ক্ষতি হয়েছে। এই যে দাগ হয়েছে, এই যে হেডলাইট গুলো পুরো এখানে চোট পেয়েছে। গাড়িটা আবার এবারটা বোনেটটা খুললে বুঝতে পারবে। এই বোনেটটা খুলছি, দাঁড়াও ও চাবিটা নিয়ে একটু। যে বোনেটটা কীভাবে খোলে জানিস? আর ওখানে খোলে না, এখানে একটা সুইচ আছে, লিভারটা ধরে টানতে হয়। টান, দেখ এইখানটা একটা লিভার আছে, দেখ এই যে এইটা, এই তো এই তো এই তো ওই তো এই তলাটা, তলাটা কোনটা? এইটা। খুলবে না ওইখানটা একটা, এখানে হাত গলা ওখানটা না, এখানে মাঝখানটা। হ্যাঁ এদিকে একটু টান, ওখানে লিভার আছে দেখ, পরেরটা দেখলে বুঝতে পারবে। এই যে এটা এরকম থাকে আর এদিকে এরকম থাকে, যেটা এদিকে পুরো ভেঙে গিয়ে পুরো এখান থেকে ছেড়ে গিয়েছে। আর এই যে এইটা 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 এখান থেকে ভেঙে গিয়েছে, খুলে বেরিয়ে যেতে এই জায়গাটা চোট হয়েছে। এই জায়গাটা গিয়ে একটু অ্যালাইনমেন্টটা গণ্ডগোল হয়ে গেছে, এখান থেকে পুরো ভেঙে গিয়ে। তো এতক্ষণ তো দেখলে গাড়িটার কিরাম অবস্থা, কিন্তু এটা কীভাবে হয়েছে তোমাদের একটু বলে দিই। মানে আমি কাকিমা হোসেনকে নিয়ে যখন কাকাকে আর ভাইকে মানে রেখে দিয়ে ফিরছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর ঠিক ওই অভিষিক্তা আর মুকুন্দপুরের ওই যে স্পেন্সারের একটা ক্রসিং আছে বাইপাসে, সেখানে আমরা মানে গাড়িটা নিয়ে যাচ্ছি। সামনে একটা গাড়ি আছে, আমার পিছনেও গাড়ি আছে। এবার সিগনাল গ্রিনই ছিল, আমরা বেরোচ্ছিলাম, ও সম পরিমাণ 30-35-40-এর মধ্যে মধ্যে ওরকম স্পিড ছিল। তা দুটো গাড়ি পরপর যাচ্ছিলাম আমরা, হঠাৎ করে মানে ও গ্রিনটা থেকে যখনই হলুদ হয়, ও সঙ্গে সঙ্গে শাটল ব্রেক মারে, মানে ওই সিগন্যাল পেরিয়ে পড়ে রাস্তার মাঝখানে। এবারে ও মেরেছে, আমি অতটা খেয়াল করিনি, আমিও ব্রেক মেরেছি, ব্রেক ধরেছে, কিন্তু গাড়িটা স্কিড করে গিয়ে, আর বৃষ্টি পড়ছে যেহেতু স্কিড করে গিয়ে, আর বাঁদিকের পিছনটা ওর ডান দিকের পিছনে ধাক্কা মারে। তো মারতে এখন মানে দোষ এখন কি বলবো কার এখন কিছু বোঝা যাচ্ছে না। মানে ও ভেবেছে হয়তো গ্রিন থেকে ইয়েলো হয়ে যাওয়ার জন্য, কিন্তু ইয়েলো হলেও তো অনেকে গাড়ি আমরা পেরিয়ে যাই যেহেতু স্পিডের মুখে আছে। আর এমন জায়গায় মানে ধাক্কাটা হয়েছে, মানে সিগনাল আর ওপারের রাস্তা পেরিয়ে যাওয়ার মাঝখানটা একদম, মানে যে যদি সিগনাল থেকে পেরিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি মাঝখানে, রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাবে, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এবারে ধাক্কা মারলাম, মারার পরে এবারে ও গাড়ি দাঁড় করানো সাইডে গিয়ে মানে সিগন্যালটা পেরিয়ে, আমিও সিগন্যালটা পেরিয়ে রাস্তা বানিয়ে দাঁড় করালাম। এখন ও বেরিয়েছে, আমিও বেরিয়েছি, বেরিয়ে এখন বলছে ড্রাইভার ওর আছে মানে গাড়িটার, আর ভিতরে দুটো মেয়ে ছিল, একটা বাচ্চা একটা একটু বয়স্ক মেয়ে ছিল। তো বেরিয়ে আমাকে বলছে দাদা এরকম ভাবে আমি বুঝতে পারিনি, হঠাৎ করে গ্রিন থেকে হলুদ হয়ে যাবে, মেরেছি মানে জোর করে শাটল ব্রেক, নাহলে আমার গাড়িটা মানে শাটল ব্রেক মারার তো নিয়ম আছে, তুমি দুম করে শাটল ব্রেকটা মেরে দিলে এরকম ভাবে এখন এই ক্ষতিটা কী হবে? ওই দাদা কিছু মনে করো না দাদা, একটু দেখে নাও। তারপর দেখছি দুটো মেয়ে বাচ্চা মেয়ে, সে এবার মুখি মারছে দেখছে, নিজের এটা খারাপ লাগে। তারপরে ওখানে পুলিশের ঝামেলা, এখন হয়তো ওকে কিছু বলবো, হয়তো কিছু করবো, এখন পুলিশ ওখানে আশেপাশে আছে, ছুটে আসবে,
এসে দুজনে হ্যারাস করবে। ওর গাড়িতেও মেয়ে আছে, আমারও সারাদিন থেকে ওখান থেকে ফেরানোর সময় আমারও শরীরটা ভালো লাগছিল না। তো এবারে দুজনকে নিয়ে গিয়ে এখন হ্যারাস করবে, এখানে সেখানে নিয়ে যাবে থানায়, মানে এই সমস্ত ঝামেলার জন্য ওকে আমি বললাম, ও আমার বললো যে তার দুজন চলে যায়, বেকার তোমারও ক্ষতি আমার ক্ষতি, যে আমার তো ক্ষতি মিটিয়ে নেবো করে বলে ও চলে গেল, আমি চলে এলাম। এই হচ্ছে পরিস্থিতি, কিন্তু ক্ষতিটা যখন হয়েছে ক্ষতিটা সারাতে হবে, কত টাকা খরচা বলতে পারছি না। আর গাড়ি ধাক্কা লাগার পরেও আমাদের সেরকম একটা কিছু হয়নি, কেন সিট বেল্ট পরেছিলাম, এই জন্যে বলে সবসময় সিট বেল্ট পরে গাড়ি চালাও, সিট বেল্ট পরেছিলাম। আর পিছনে কাকিমা বসেছিল, মানে যেহেতু ফাঁকা পুরো ছিল, উনি পা তুলে গাড়ির পিছনটা বসছিল, তা উনি মানে জাস্ট সিট থেকে পড়ে নিচে পড়েছে, গাড়ির মধ্যেই পড়েছে, সেরকম কোনো কিছু লাগি টাগি নি, বলছে পাটা একটু ব্যথা হয়েছিল পরের দিন। তো ঠাকুরের দয়ায় বেঁচে আছি এটুখানি, আর খুব একটা বেশি চোটপট কারণ হয়নি। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাচ্ছে, তারপর আবার এরকম পরিস্থিতি মাথার উপর আসছে, সময়টা খুবই খারাপ যাচ্ছে, যাই না কবে ভালো হবে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠে দেখছি দেখো মানে আকাশ একদম যেন ভার হয়ে রয়েছে। আর আমাদের আরুষবাবু দেখো ঘুমের মধ্যে বিশাল চিন্তায় কালে হাত দিয়ে চিন্তার মধ্যে ঘুম দিচ্ছে, মানে স্বপ্নের মধ্যে চিন্তা করছে। আরুষ টিউশনে যাবে, যার জন্য একদম রেডি। আর বললাম বাবাই ঠাকুরঘরে একটুখানি সন্ধ্যাটা দিয়ে দে, ওই জন্য জামা কাপড় ছাড়াই ছিল, ওই জন্য একেবারে সন্ধ্যা দিতে ঢুকে গেল। সন্ধ্যাবেলা ঠাকুরঘর থেকে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আজকে ভিডিওর মধ্যে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।